কিছুদিন আগেই রাধাষ্টমী গেছে। আশা করি আপনারা রাধারানীর অনেক লীলা শ্রবণ করেছেন এবং রাধারানীর কৃপা লাভ করেছেন। আজ আমরা আলোচনা করব কিছুটা অন্য বিষয়ে। আজ আমরা কীর্তন করব যারা শ্রীমতী রাধারানীকে পরিচর্যা করেন তাঁদের বিষয়ে। আমরা সকলেই জানি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গোপী আছেন বৃন্দাবন ধামে, এবং সেই লক্ষ লক্ষ কোটি কোটি গোপীদের মধ্যে 16108 জন গোপী খুবই বিশিষ্ট। তাদের মধ্যে 108 জন গোপী আরও উল্লেখযোগ্য, তার মধ্যে আবার 8 জন গোপী আরও বিশিষ্ট, তার মধ্যে 2 জন গোপী শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী আরও বিশিষ্ট, এবং সবার থেকে শ্রীমতী রাধারানী হলেন আরও উল্লেখযোগ্য। রাধারানীর অনেক সখী আছে, তার মধ্যে বিশিষ্ট কয়েকজন সখী আছেন যেটা আমরা শ্রীধাম মায়াপুরে গেলে দর্শন করি। আজ আমরা সংক্ষেপে আলোচনা করব সেই সমস্ত সখীদের বিষয়ে যারা রাধারানীকে পরিচর্যা করেন। যদিও আমরা সখীদের বিষয়ে আলোচনা করলেও সেখানে রাধারানী তো আসবেই, কারণ ওনারা খুবই অন্তরঙ্গভাবে যুক্ত। আজ আমরা আলোচনা করব ওনাদের গুণাবলী, ওনাদের সেবা এবং ওনাদের বৈশিষ্ট্য। তো আমরা শুরু করব অত্যন্ত বিশিষ্ট এক সখীকে দিয়ে। তিনি হলেন ললিতা সখী। উনি হলেন সমস্ত সখীদের মধ্যে শীর্ষস্থানীয়। তিনি অত্যন্ত উষ্ণ স্বভাবের, একটুতেই রেগে যান। তিনি খুবই সাহসী। উনি রাধারানীর জন্য সমস্ত কিছু করতে পারেন। উনি কৃষ্ণের সাথে ঝগড়াও করতে পারেন, যে কোনো কারোর সাথে লড়াইও করতে পারেন। তার রূপ হলো গাভীর প্রস্রাবের মতো, অর্থাৎ হালকা হলুদ আভা। তার পোশাক হলো ময়ূরের পালকের মতো। ওনার মাতার নাম সারদা দেবী এবং পিতার নাম হলো বিশাখা। স্বামীর নাম হলো ভৈরব। ওনার স্বামী ছিলেন গোবর্ধন গোপদের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। ললিতা দেবীর বয়স 14 বছর 8 মাস 27 দিন। তিনি অত্যন্ত অভিজ্ঞ রাধা কৃষ্ণকে মিলিত করার কৌশল নির্ণয়ে, এছাড়াও তিনি অভিজ্ঞ নৃত্য এবং কীর্তনে। এবার আমরা আলোচনা করব বিশাখা দেবীর সম্পর্কে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 সখীর মধ্যে। ওনার স্বভাব কিছুটা ললিতা দেবীর মতোই। ওনার বিশেষত্ব হলো উনি একই দিনে আবির্ভূত হয়েছিলেন যেই দিন শ্রীমতী রাধারানীও আবির্ভূত হয়েছিলেন। এই জন্য আমরা রাধাষ্টমীর সাথে সাথে বিশাখা দেবীর আবির্ভাব তিথিও উদযাপন করি। ওনার রূপ ছিল খানিকটা বিদ্যুতের ঝলকের মতো। ওনার পোশাক সজ্জিত থাকে বিভিন্ন তারা দিয়ে। ওনার পিতা হলেন পবন গোপা এবং মাতা হলেন দক্ষিণা দেবী। ওনার মাতা আত্মীয়া ছিলেন জটিলা দেবী, যিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর শাশুড়ি মাতা। বিশাখা দেবী তামাশা করতে অত্যন্ত পারদর্শী। উনি যে কোনো সময় কৃষ্ণকে হাসাতে পারতেন। তিনি যে কোনো বিষয়ে খুব বিবেচনা করতেন। যখন কোনো বিষয়ে লড়াই হতো উনি খুব ভালোভাবে পরামর্শ দিতেন। এবার আমরা আলোচনা করব চম্পকলতা দেবীর সম্পর্কে। ইনি বরিষ্ঠ সখীদের মধ্যে তৃতীয়। গৌরলীলা তিনি আবির্ভূত হয়েছিলেন শিবানন্দ সেন নামে। ওনার রূপ ঠিক হলুদ চম্পা ফুলের মতো। তিনি পোশাক পরেন নীল রঙের। তিনি শ্রীমতী রাধারানীর থেকে একদিনের ছোট। ওনার পিতা ছিলেন আরামা এবং মাতা ছিলেন বাটিকা দেবী। ওনার গুণাবলী কিছুটা বিশাখা দেবীর মতো। তিনি অত্যন্ত অভিজ্ঞ গোপন আদেশ পালন করতে, কূটনীতি করতে, যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে কিছু করতে। এছাড়াও তিনি অত্যন্ত অভিজ্ঞ সংগ্রহ করতে বিভিন্ন ফুল ফল বিভিন্ন রকম বাগান থেকে। তিনি বৃন্দাবনের সমস্ত বৃক্ষকে সংরক্ষণ করতেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। এছাড়াও রাধারানী অন্যান্য সখীদের তিনি রক্ষা করতেন সবসময়। তিনি সুস্বাদু রন্ধনে খুবই পারদর্শী, এই জন্য ওনার নাম হচ্ছে মিষ্টি হস্ত। ইনি মাটি দিয়ে সমস্ত কিছু তৈরি করতে পারেন। পরবর্তী সখী হলেন চিত্রসখী। চিত্রসখী হলেন বরিষ্ঠ গোপীদের মধ্যে চতুর্থ। তার রূপ চাফরানের মতো, তার পোশাক স্ফটিকের মতো, অর্থাৎ কিছুটা কাঁচের মতো। তিনি রাধারানীর থেকে 26 দিনের বড়। ওনার পিতা চতুরাগ এবং মাতা চটিকা দেবী। চিত্রা দেবী রাধারানী এবং কৃষ্ণ দুজনেরই খুবই অন্তরঙ্গ। তিনি কৃষ্ণ এবং রাধারানীর জন্য পোশাক ঠিক করেন। তিনি বিভিন্ন ভাষা বলতে খুবই পারদর্শী। ওনার এক বিশেষ বৈশিষ্ট্য হলো উনি যে কোনো খাবার দেখেই বলে দিতে পারেন খাবারটি কীরকম স্বাদ। উনি খুবই সুন্দর সুর তৈরি করতে পারেন।
বিভিন্ন পরিমাণে জল থাকা বিভিন্ন পাত্র দিয়ে, অর্থাৎ কিছুটা পাত্র হয়তো পূর্ণ জল, কিছুটা পাত্র হয়তো অর্ধেক জল, আবার কিছু পাত্রে হয়তো একদমই জল নেই। এই সমস্ত দিয়ে উনি বিভিন্ন সুন্দর সুর তৈরি করতে পারেন। তিনি অভিজ্ঞ ফুলের বাগান তৈরি করতে তিনি সংগ্রহ করেন বিভিন্ন ভেষজ উদ্ভিদ, পাতা, ডাল এবং সেইগুলি কৃষ্ণ এবং রাধাকে দেন। এবার পরবর্তী গোপী হলেন তুঙ্গবিদ্যা। এনার বয়স 14 বছর 2 মাস 22 দিন। এনার রূপ হালকা লাল। এনার সুরভি ছিল কর্পূরের সাথে চন্দন মিশ্রিত গন্ধের মতো। ইনিও খুবই উগ্র স্বভাবের। এনার পোশাক সাদা বর্ণের। ইনি হলেন অত্যন্ত বুদ্ধিমান। ইনি কৃষ্ণকে অত্যন্ত বিশ্বাস করেন। ইনি নৃত্য, নাটক, রসশাস্ত্র, গান এবং বিভিন্ন আরও কাজকর্মে অত্যন্ত পারদর্শী। ইনি বীণা বাজাতেও অধ্যক্ষ। ইনি রাধা এবং কৃষ্ণের মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদানে পারদর্শী। গৌরলীলায় ইনি এসেছিলেন বক্রেশ্বর পণ্ডিত রূপে। পরবর্তী সখী হলেন ইন্দুলেখা। ইনি রাধারানী যে কোনো গুপ্ত কাজ করার সঙ্গী। এনার রূপ হলুদ বর্ণের। এনার পোশাক ডালিম ফুলের মতো। ইনি অত্যন্ত সুন্দর কীর্তন করতে পারেন। এনার প্রিয় সুর হল রাগ বিহাগা। ইনি ফল সংগ্রহ করেন ঐশ্বরিক দম্পতির জন্য। আপনারা সিদ্ধান্ত মায়াপুর হাতে লক্ষ্য করেছেন একজন রূপর বাক্স নিয়ে তাম্বুল হাতে দাঁড়িয়ে থাকেন রাধা মাধবের জন্য। ইনি হলেন ইন্দুলেখা। ইনি রাধারানীর থেকে 3 দিনের ছোট। ইনি রাধাকৃষ্ণের সমস্ত গোপন কথা জানেন। ইনিও গোপনীয় তথ্য আদান প্রদান করেন রাধা ও কৃষ্ণের মধ্যে। গৌরলীলায় ইনি এসেছিলেন কৃষ্ণদাস ব্রহ্মচারী রূপে। সর্বশেষ আমরা যেই দুজন সখীর বিষয়ে আলোচনা করব, এনারা হলেন যমজ, রঙ্গদেবী এবং সুদেবী। এনাদের পিতা হলেন রঙ্গসার এবং মাতা হলেন করুণা। রঙ্গদেবীর বিবাহ হয়েছে বক্রিশন এবং সুদেবীর বিবাহ হয়েছে ভৈরবের সাথে। এনারা দুজনেই, বিশেষ করে রঙ্গদেবী, প্রদান করেন ধূপ, সুগন্ধি এবং সাজের বিভিন্ন দ্রব্য। শীতকালে উষ্ণ থাকার জন্য এনারা দুজনেই কৃষ্ণ এবং রাধারানীকে পোশাক, গ্রীষ্মে শীতল থাকার জন্য চন্দন, পাখা প্রদান করেন। এনারা দুজনেই রাধা ও কৃষ্ণের সাথে রসিকতা করতেন। রঙ্গদেবী খুবই জনপ্রিয় তার নারী সুলভ আচরণ, সুদৃষ্টি এবং মিষ্টি মেজাজের জন্য। গৌরলীলায় ইনি এসেছিলেন, কিছুজন বলেন গোবিন্দনন্দ ঘোষ এবং কিছুজন বলেন গদাধর ভট্ট নামে। সুদেবী অর্ধেক দিনের ছোট রঙ্গদেবীর থেকে। ইনি যুগলকে জলসেবা প্রদান করতেন। আপনারা মায়াপুরে লক্ষ্য করেছেন একজন ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি হলেন সুদেবী। ইনি সমস্ত সখীদের কাছে গিয়ে খবর দিতেন কৃষ্ণ এখন কোথায় আছে, কৃষ্ণ আজ কী অন্যায় করেছে। তিনি অত্যন্ত পারদর্শী বিভিন্ন পাখিদের সাথে কথা বলতে। উনি সমস্ত পাখির ডাক নকল করতে পারেন। গৌরলীলায় ইনি এসেছিলেন আনন্দ আচার্য গোস্বামী রূপে। এইভাবেই এনারা সবসময় রাধা কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের পাশে থাকতে, যারা এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণা।